আজ থেকে 30টি পয়েন্টে 300 জন, প্রত্যেকটা পয়েন্টে 300 জন করে সুবিধাটা পাবেন। চারটা পণ্য দিতে পারবো, 2 কেজি ডাল, 2 লিটার সয়াবিন তেল, 2 কেজি আলু এবং 2 কেজি পেঁয়াজ। এবং এটা অনেক ভর্তুকি মূল্যে আমরা দিচ্ছি। আমরা এটা আগামী 2 মাস তো চলবেই, ডিসেম্বরের শেষে কিন্তু সব পণ্য চলে আসে বাজারে, তখন আশা করি যে দাম অনেক কমে যাবে। ঢাকা শহরে কিন্তু 13 লক্ষ পরিবার পাচ্ছে আমাদের কার্ডের মাধ্যমে, তো আমরা পণ্য সংগ্রহ করতে পারলে এটা আরও সংখ্যা বাড়াবো। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় 2022 সালের মার্চ মাস থেকে আমরা সারা দেশে 1 কোটি পরিবারকে কিন্তু 3টা পণ্য আমরা দিচ্ছিলাম, তেল, চিনি, ডাল। তারপরে এই বছরে 2023 সালের জুলাই মাস থেকে আমরা 5 কেজি করে চালও দিচ্ছি এই প্যাকেজে 30 টাকা দরে। এইটা কিন্তু চলমান আছে, প্রতি মাসে এই পণ্যগুলো দেওয়া হচ্ছে প্রায় অর্ধেক মূল্যে, ভর্তুকি মূল্যে। এর সঙ্গেই আমরা কালকেই সিদ্ধান্ত নিয়েছি এবং আজকেই সেটা বাস্তবায়ন করছি। ঢাকা শহরে অনেক মানুষ আছে যাদেরকে আমরা কার্ডের আওতায় হয়তো আনতে পারি নাই, কারণ অনেকেই ভাসমান আছেন এবং অনেকে এনআইডি কার্ড হচ্ছে তার এলাকার ঠিকানায়, যেখানে তিনি হয়তো আবার অন্য সরকার থেকে সুবিধা পাচ্ছেন, যার ফলে এখানে আমাদের সিটি কর্পোরেশন থেকে তাদেরকে অন্তর্ভুক্ত করা যায়নি। সেই জন্যে কিন্তু আমরা মূলত এই ভাসমান মানুষদেরকে সম্পৃক্ত করার জন্য আজকে ট্রাক সেলে যাচ্ছি। আজ থেকে 30টি পয়েন্টে 300 জন, প্রত্যেকটা পয়েন্টে 300 জন করে সুবিধাটা পাবেন, 4টি পণ্য। তবে অন্য অন্য জায়গায় আমরা 4টি পণ্য কাল থেকে শুরু করব, কারণ আমাদের হিলি এবং সোনামসজিদ বন্দর থেকে আলু এবং পেঁয়াজ এখন সেটা পথে আছে। এটি আমরা কাল থেকে সকল পয়েন্টে কিন্তু 4টা পণ্য দিতে পারবো, 2 কেজি ডাল, 2 লিটার সয়াবিন তেল, 2 কেজি আলু এবং 2 কেজি পেঁয়াজ। এবং এটা অনেক ভর্তুকি মূল্যে আমরা দিচ্ছি। তো আমাদের কথা হচ্ছে যে এই প্রয়োজন আমরা দেখতে পাচ্ছি যে আসলে বিশ্বব্যাপী কিন্তু দাম বেশি, এবং সবচেয়ে বড় যে কৃষি পণ্য যেমন আলু, পেঁয়াজ, এইগুলো কিন্তু একটা মৌসুম থাকে এবং এইটা আগামী ডিসেম্বরে ফসলগুলো আসবে। আপনারা জানেন আলু, পেঁয়াজ বলি, ডাল, চাল, ধান সবই কিন্তু ডিসেম্বরে ওঠে, তার আগের সময়টা কিন্তু আবহমান কাল ধরে এই সময় একটু পণ্যের ঘাটতি থাকে, ঘাটতি থাকলে বাজারে দামের একটা চাপ থাকে। তার সঙ্গে আমাদের অন্য অন্য বৈশ্বিক পরিস্থিতি কিন্তু আছে, এটাও আমাদের বিবেচনা করতে হবে। এখন চাইলেও অনেক পণ্য পাওয়া যায় না, যেমন ইন্ডিয়া থেকে আমাদের পেঁয়াজ আসে, এই সময় ইন্ডিয়া প্রায় বন্ধ করে দিয়েছে পেঁয়াজ, ইন্ডিয়া থেকে চিনি আসে, চিনি ইন্ডিয়া বন্ধ করে দিয়েছে। তো এইসব কারণে কিন্তু আপনি চাইলেও তাড়াতাড়ি আনা অথবা কম মূল্যে কেনার কোনো সুযোগ নাই। এই জন্য আমাদেরকে সবাইকে যেটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা, উৎপাদন বাড়াতে হবে, এর কোনো বিকল্প নাই। তার সঙ্গে সঙ্গে আমরা চেষ্টা করছি যতটা আমদানি করা যায়, আমরা আমদানি খুলে দিয়েছি, আলু হচ্ছে, ডিম আমদানি হচ্ছে যেটা কখনোই হতো না, অন্য পণ্যগুলো আমরা চেষ্টা করে যাচ্ছি যত বেশি আমদানি করতে, যাতে মানুষের কাছে পণ্যগুলো সহজলভ্য হয়, মানুষ যাতে পণ্যগুলো পায় বাজারে, যেন অ্যাভেলেবিলিটি থাকে। আর যেটা বলেছেন যে আপনি কতদিন চলবে একটা বলছিলেন, আমরা এটা আগামী 2 মাস তো চলবেই, তারপরে যেটা বললাম যে ডিসেম্বরের শেষে কিন্তু সব পণ্য চলে আসে বাজারে, তখন আশা করি যে দাম অনেক কমে যাবে, তখন আমরা পর্যালোচনা করবো যে আর চালু রাখার দরকার আছে কিনা, দরকার থাকলে পরবর্তীতে চলবে। ঢাকা শহরে কিন্তু 13 লক্ষ পরিবার পাচ্ছে আমাদের কার্ডের মাধ্যমে, এটা কিন্তু তার অতিরিক্ত, এটা আরও 2 লক্ষ, মাসে 2 লাখ হবে ডেইলি আপনার 9000 হলে, তাহলে আরও 2 লাখ যোগ হলো। প্রয়োজনে আমরা আরও বেশি করবো, আমরা একটু ওই যে প্রকিউরমেন্টে এখন আছি, সংগ্রহ করছি আলু, পেঁয়াজ, বিশেষ করে এই দুটো আমাদের কাছে নাই, যেটা আমরা এখন সোনামসজিদ এবং হিলি থেকে প্রতিদিন আনবো। আজকে অলরেডি 75 টন বোধ রাস্তায় আছে, পৌঁছে সকালে পৌঁছে গেল, এখন এটাকে ডিস্ট্রিবিউট করতে হবে। তো আমরা পণ্য সংগ্রহ করতে পারলে এটা আরও সংখ্যা বাড়াবো, এটা কোনো অসুবিধা নেই।